আজ আমি আপনাদের দেখাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। তো দেখুন দর্শক, আমি ভিতরে যাচ্ছি। তো আসলে আজকে আপনাদের দেখাবো এই রবীন্দ্র কুঠি বাড়ির মধ্যে আসলে কী আছে, কী আসবাবপত্রগুলো আছে বা বিশ্বকবির ব্যবহৃত কী আসবাবপত্র আছে, কাঠ, পলঙ্ক, অনেক ধরনের অনেক কিছু আছে, টেবিল আছে, তারপর ঘাস কাটার যন্ত্র। তো আজ সব আপনাদের দেখাবো। এখন হচ্ছে দেখুন, এই যে এখান থেকে হচ্ছে আপনারা টিকিট কাটবেন, এরপর ঢুকবেন। তো এখন আমি কুঠি বাড়ির মধ্যে ঢুকছি, দেখতে পাচ্ছেন সিঁড়ি উঠলাম, উঠতেছি। এখন আপনারা ভিতরে দেখাবো আজ আপনাদের সব, তো সব দেখবেন। প্রথমেই এই তো ঢুকছি ভিতর দিয়ে, এখন দেখুন এটা হচ্ছে একটা টেবিল। তো প্রথমে ছবি দেখুন আপনারা। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার, মাটি মসৃণ করার যন্ত্র, আসলে রোলার বলা হয় এটাকে, রোলার। তো এইটা দেখছেন ঘাস কাটার যন্ত্র, এখন অত্যাধুনিক কত ঘাস কাটার যন্ত্র, তখন আগে দেখুন কি ওয়েট ঘাস কাটার যন্ত্রটা কত সুন্দর, আগে তো হাতে এইভাবে করতো। তো এটা দেখছেন সিন্ধু, লোহা সিন্ধু, কত সুন্দর একটা সিন্ধু। তো এই সকল হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সেই রোলারটা। তো এটা দেখতে পাচ্ছেন এটা টেবিলটা কত সুন্দর, আসলে আগের ডিজাইনগুলো ভালো ছিল। এটা হচ্ছে স্ট্যান্ড, হ্যাঁ পানি পরিশুদ্ধ করার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। তো আরও কিছু দেখাবো, অনেক কিছুই দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ পানি পরিশুদ্ধ করার যন্ত্র আর কি, মানে ফিল্টার বলা হয় যেটাকে, তো এটি সেটা। তো এখন দেখুন আপনাদের আরও দেখাবো, এটা হচ্ছে হাত পালকি, যেটা হাতের উপর পালকি করে ধরে নিয়ে যেত, সেটা হচ্ছে বসে থাকতো, তো হাত পালকি এটা। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন লকার, হ্যাঁ ফাইল কেবিনে এটা লকার বলে যাকে, দেখতে পাচ্ছেন। আগে আসলে কাঠের দেখতে পাচ্ছেন কোনো ওই ধরনের কিছু হয়নি, হ্যাঁ বেহারি পালকি, বেহার পালকি, চার বেহার পালকি, দেখুন পালকি দুইটা কত সুন্দর, আগের পালকিটা আসলে অনেক সুন্দর। তো এটা হচ্ছে তখনকার চাপলা বলা হয়, মানে স্পিড বোর্ড যেটাকে আর কি, দেখেন কত সুন্দর। তো আপনারা অনেকেই হয়তো বা দেখেছে, আবার কেউ দেখেননি, তো যারা না দেখেছেন তারা দেখবেন। অন্যের সিঁড়ি দেখুন, ওটা কাঠের দিয়ে বানানো হচ্ছে সিঁড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের পার্ট, আমি ছাদের থেকে দেখাচ্ছি ভিউটা, দেখবেন আপনারা ছাদ থেকে কত সুন্দর ভিউ। তো এখন আরেকটা রুমে যাব, আরেকটা রুমে গিয়ে দেখি এখানে কি আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা খাটটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর খাট। এরপর হচ্ছে, হ্যাঁ খাট এখানে লেখা আছে, খাটের উপর বসা নিষেধ, রুম খাট রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত। এটা হচ্ছে আলনা, বা যেটা কাপড় নাড়ি আর কি, যেটা বলি আর কি, তো আলনা, হ্যাঁ আলনা লেখা আছে। ছবি দেখুন, ছবির গ্যালারিতে দেখুন, অনেক ছবি আছে, কবিতা আছে, লেখা আছে। তো এই যে আমি দেখতে পাচ্ছেন আপনার খাটটা অনেক সুন্দর, মনে হচ্ছে একটু বসি, কিন্তু আসলে বসা নিষেধ, যার জন্য বসতে পারছি না। তো দেখুন দর্শক, আপনারা যারা দেখেননি, আসলে অনেক সুন্দর, সবাই আসবেন দেখতে আসবেন সবাই। যে দেখতে পাচ্ছেন সোফা, এটা ভিতরে অনেক কিছুই দেখুন, এত আগের তাও কোনো সমস্যা। এটা হচ্ছে ডাইনিং টেবিল, দেখেন, তো ভালো থাকবেন।